শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে নরম তুলতুলে বাবা পিঠা তৈরি করা যায় সেটা রেসিপি শেয়ার করব। বাংলাদেশে জনপ্রিয় বাপা পিঠা কম বেশি কার না পছন্দ। শীতের সময় কিন্তু সকাল কিংবা বিকাল সবসময়ই এই পিঠাটা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এ পর্যায়ে কুসুম গরম পানি ব্যবহার করব। তো অল্প অল্প করে পানি দিয়ে দিব আর চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। শুকনো চালের গুঁড়ি আমি এখানে ব্যবহার করতেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আর শুকনো চালের গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে, ভিজা চালের গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগে। তো শুকনো চালের সাথে পানিটা এভাবে মিশাতে হবে যেন কোনো গুঁড়িই শুকনো না থেকে যায়। অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করতেছি প্রিয় আপু এবং ভাইয়ারা দেখে বুঝে নিতে পারবেন। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, আমি একসাথে সবগুলো পানি দিচ্ছি না। এখন আমি এ পর্যায়ে এক মানে মোট করে নিব চালের গুঁড়িগুলোকে, শক্ত হয়েছে কি না দেখার জন্য। না, এখনও আমারটা শক্ত হয়নি, এর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন এ পর্যায়ে আবার আমি মোট করে নিব, যদি শক্ত হয়ে যায় তার মানে আমার চালের গুঁড়িটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়িগুলোকে চেলে নিব। এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব, প্রিয় আপু এবং ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সবগুলো চালের গুঁড়ি কিন্তু চালা হয়ে গিয়েছে। এখন আমি খেজুরের গুড় নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি নারিকেল কুড়ানো। আমি যে পাত্রে ভাপা পিঠাগুলো বানাবো সেই পাত্রে পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি। আর এই ঢাকনাটা আমি ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি। আশা করতেছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা গুড়। আর বাপা পিঠার ক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি লাগে, যেহেতু পিঠাটাই তৈরি হয় মূলত গুড়ের সাহায্যে। এখন দিয়ে দিব কুড়ানো নারিকেল। আপনারা নারিকেল নাও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন, আর নারিকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবার দিয়ে দিব কি বেশ কিছুটা খেজুরের গুড়। এখন এ পর্যায়ে আবার দিয়ে দিব চাউলের গুঁড়ি। আমি এই কাপড়টা ব্যবহার করতেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কাপড় ব্যবহার করতে পারেন, সুতি কাপড়। আর পানিটা গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহ করে প্রথম পিঠাটা দিয়ে দিব। কাপড়টা সরিয়ে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন কাপড়টা দিয়ে তারপরে আবার ঢাকনাটা দিয়ে দিব, 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আমি কাপড়টা সরিয়ে নিলাম। এখন আমি পিঠাটা তুলে নিব। মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্রথম দিয়েছি, আবার দ্বিতীয়বার আরেকটা পিঠা দিচ্ছি। আপনারা হয়তো আমার মানে প্রসেস দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি। তো একই প্রসেসে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া। এই শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু ভালো ভাপা পিঠা বাসায় বানানো যায়, সেটা রেসিপি শেয়ার করলাম আজকে। তো আশা করতেছি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন, জানে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সবাই দেখে আমাকে সাপোর্ট করতে পারে। তো এই ছিল আজকে রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।